আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ ভাইজান আপনি প্রশ্ন করেছেন হাতে আংটি পরা সুন্নত এ ধরনের প্রশ্ন হাতে আংটি পরা নাকি সুন্নত হ্যাঁ তা বা কোন ধরনের আংটি পরা যাবে সুন্নত যদি হয়ে থাকে তাহলে কোন ধরনের আংটি পরা যাবে প্রথমত কথা হচ্ছে ভাইজান দেখুন যে সমস্ত ওলামায় ক্যারাম একমত যে সোনার আংটি মহিলাদের জন্যে বৈধ এবং পুরুষদের জন্য হারাম সোনার আংটি বা সোনার চেন এগুলো পুরুষদের জন্যে হারাম মহিলাদের জন্য বৈধ সোনার আংটি মহিলারা পড়বে পুরুষ পড়তে পারবে না তাহলে নও রাহেমহল্লা ফসার মুসলিম এবং নও রাহেমহল্লা মুসলিম শরীফের যিনি ভাষ্যকার তিনি লেখছেন আজমা আল মুসলিম আলা হাতে ইবাহাতে নিসা অর্থাৎ সমস্ত মুসলমান একম একমত যে মহিলাদের জন্যে সোনার আংটি পরা মুবাহ মানে জায়জ ও আজমাও আলা তাহারি মিহি আলার রেজাল এবং পুরুষদের জন্যে সোনার আংটি পরা হারাম

এবং মানে রেশম এই দুটি হারাম আমার উম্মতের পুরুষদের জন্যে হেলনুল ইনাস এবং মহিলাদের জন্য এটা বৈধ হালাল হাদিসটি আল্লা আলবানী রাহেমহল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন এরাউল গালিলে যাই হোক এখন তাহলে সোনার ব্যাপারটা একমত যে সোনা পুরুষদের জন্য হারাম সোনার আংটি পুরুষদের জন্য হারাম সোনার আংটি মহিলারা করবে এটা তাদের জন্য যাই তাহলে এখন থাকলো রূপর আংটি ফিরদা ইকাল ফকাহা আল্ জাকাত্তম আলমার আলার রাজ ও কাহারা ফোকাহা ফকিবিদগণ মানে এ ব্যাপারে একমত যে রূপর আংটি মহিলাদের জন্য বৈধ কিন্তু পুরুষদের ব্যাপারে কিছু দ্বিমত আছে আমি সংক্ষিপ্তকারে কথাগুলি আপনাদেরকে বলছি নম্বর ওয়ান দাহনাফ ইলা আনা তাখাতুম বেলফেদ দা সন্নাতুন লেমান ইহাতাজ ইলেই অর্থাৎ পুরুষদের জন্যে রূপর রূপোর আংটি পরা শুন্নত পুরুষদের জন্যে রূপর আংটি পরা শূন্যত যদি তার প্রয়োজন মনে করে যেমন বাদশাহ কিংবা কোনো বিচারক তার যদি মনে করেন যে সোনা রূপোর আংটি পড়া তাহলে তারা প্রয়োজনে পড়তে পারেন প্রয়োজনের খাতিরে ওয়াতার কুহু আফদাল্লাম মোহতাজান ইলাই এবং ওর জন্যে হচ্ছে উত্তম যার কোনো প্রয়োজন নেই সে যেন না পড়ে তার জন্য না পড়াটাই হচ্ছে উত্তম যার প্রয়োজন নেই প্রয়োজন ব্যতিরিকে পড়া প্রয়োজন ছাড়া পড়াটা ঠিক না এবং যিনি প্রয়োজন মোধ করেন যে আংটি আমার প্রয়োজন তাহলে তিনি পড়তে পারেন যেমন বাদশাহ বা হয়তো বিচারক কিন্তু ছেড়ে দেওয়াটাই উত্তম না পড়াটাই উত্তম যদি সেটা প্রয়োজন না হয় আবাস বিল খাতম ইস্তাহে বেশর তে কসদুল ইফতদা বে রসুলিল্লা সাল্লাম কি যারা তাদের বক্তব্য হচ্ছে যে আংটি পরার উপর আংটি পরা কোনো দর্শনীয় নয় বরং এটা মোস্তাহাব এই শর্তে যে এটা আল্লাহ রসুল সাল্লামের একতে দা করা একতেদা করার উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লামের অনুসরণ করার উদ্দেশ্যে এটা মোস্তাহাব কিন্তু তার আবার বলছেন ওলা আইজুল্লা সুহু আজাবান ওয়া মুবাহা অর্থাৎ এটা দেখানোর জন্যে আশ্চম্বিত করার জন্যে অহংকার গর্বের জন্যে এটা পরা যায় সাফিয়া নাম্বার তিন শাহিগণরা কি বলছেন আন্নাসান যে পুরুষদের জন্যে রূপর আংটি পরা সুন্নত সেটা প্রয়োজন হোক না প্রয়োজন হোক পুরুষরা রূপর আংটি পড়তে পারেন এটা সুন্নত নম্বর চার জাহাবুল হানাবেলা হানাবেলাদের নিকট ইলা আন্না ইত্তেখাদ আল ফিদ্দাহ রেজাল মুবাহ ওয়ালাইসা মুস্তাহাব্বান অর্থাৎ পুরুষরা রূপর আংটি ব্যবহার করতে পারে এটা জায়জ মুবাহ কিন্তু মুস্তাহাব নয় সুন্নত নয় মুস্তাহাব নয় সঠিক হচ্ছে কি আর রাজাহ লবসু খাতাম ইল তেলের রেজাল মুবাহ পুরুষদের জন্য রূপর আংটি ব্যবহার করা জায়েজ মুবাহ এটা সুন্নত নয় আর মুবাহ কাকে বলা হয় যেটা করলে কোনো নেকি নাই না করলে কোনো পাপ নাই করলে কোনো নেকি নাই না করলে কোনো পাপ নাই করলে কোনো পাপ নাই না করলে কোনো নেকি নাই একে বলা হয় মোবাহ আর এর দলিল হচ্ছে কি আমি অনেক দলিল আছে তার মধ্যে একটা দলিল মাত্র আপনাদেরকে বলবো দেখুন আংটি হচ্ছে মুবাহ এটা শূন্যত নয় মুস্তাহাবও নয় এটা মোবাহ তার দলিল হচ্ছে কি আনা নবিয়া সাল্লাহুয়া আলাইহি হুয়াসাল্লাম আলাম ইয়াল বেস আলখা আতম আত তাক ইল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আংটি পড়তেন না যখন তাকে বলা হলো ইনাল্মুলক লাইয়াক বলো না কিতাব আন ইল্লামখতুমান ফাততখাদ আলখাতিম যখন বলা হলো হে আল্লাহ রসুল সাল্লাম যে বাদশাহগণরা আপনি চিঠি পাঠাচ্ছেন সে বাদশাহরা তো মানে স্ট্যাম্প ছাড়া স্ট্যাম্প ছাড়া মোহর ছাড়া আপনার চিঠি গ্রহণ করবেন না তো তাহলে কি করা যাবে তখন আল্লাহ রসুল সাল্লাম আংটি বানালেন যেমন বুখারি মুসলিম শরীফের একটি হাদিস এসছে হাজত আনাস ইবনে মালিক আল্লাহ আনহো থেকে তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরাদা তোবা ইলা কেসরা ও কাইসার ও নজাশি হয়তো আনাস আল্লাহ আনহো বলছেন যে আল্লাহ সাল্লাম ইচ্ছা পোষণ করলেন যে কেসরা কায়সার এবং না মানে চিঠি লেখার জন্য তখন ফাকিল তখন তাকে বলা হলো অর্থাৎ এই বাদশাগন কোনো চিঠি গ্রহণ করবেন না আপনার মোহর ছাড়া তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি করলেন আংটে বানাতে দিলেন তার জন্য আংটে বানানো হলো এবং যে আংটে বানানো হলো সেটা নকশা করা কি লেখা ছিল মুহাম্মাদুর রাসুল্লাহ মুহাম্মাদর রাসুল্লাহ মানে মুহাম্মাদুর রাসুল্লাহ লেখা ছিল হাদিসটা বোখারি শরীফের হাদিস সংখ্যা হচ্ছে পাঁচ হাজার আটশো বাহাত্তর পাঁচ হাজার আটশো বাহাত্তর এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম প্রয়োজনের জন্য আংটিটা বানিয়েছিলেন তাহলে কি এটা যদি সুন্নত হতো বা কোনো নিকি পাওয়া যেত বা একতেদা হতো তাহলে তিনি বলতেন বা তিনি পড়তেন তিনি উন্মুদকে বলতেন যে আংটিতে নিকি পাওয়া যাবে পড়লে রাসুল্লাহ সাল্লামের একতেদা করা যাবে একতেদা কি একতেদা যে সমস্ত জিনিসগুলোকে বলা হয়েছে মোস্তাব এই কাজ করলে এই নিকি এই কাজ করলে এই নিকি কিন্তু আংটির ব্যাপারে তিনি প্রয়োজন বোধ করার কারণে তিনি আংটিটা বানিয়েছিলেন এর অর্থ এটা না যে আংটি পড়লে নিকি পাওয়া যাবে বরং এটা হচ্ছে মোবাহ বরং এটা হচ্ছে মোবাহ তিনি প্রয়োজনের খাতিরে আংটি বানিয়েছিলেন কিন্তু সবসময় তিনি হাতেও দিতেন না প্রয়োজন পড়লে হাতে দিতেন আর বাকি মোহর মানে স্ট্যাম্প দেওয়ার জন্য ছাপ দেওয়ার জন্য তিনি আংটিটা বানিয়েছিলেন এটা হচ্ছে মূল বক্তব্য বা এ আংটির ইতিহাস সুতরাং ভাই এবার আপনি যদি আংটি পড়তেই চান পড়তে পারেন তবে সবসময় খেয়াল রাখবেন আংটি পরা মানে সোনা ছাড়া আপনি আংটি পরবেন রুপোর আংটি আপনি পড়তে পারেন রুপোর আংটি পরা মুবাহ ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া বারকাত